নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। নিম্নচাপের বৃষ্টি থামলেও জল ছাড়া অব্যাহত, প্লাবিত একাধিক জেলা, জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপর্যস্ত জনজীবন, ভয়াবহ বন্যা পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জেলায় জেলায় তৎপর প্রশাসন। ডিভিসি জল ছাড়ার ফলে উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত 10টি গ্রাম পঞ্চায়েতের 100-এর উপর গ্রাম। হাওড়া জেলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর। আমতা উদয়নারায়ণপুর রাজ্য সড়ক পুরোপুরি জলের তলায়, কোথাও কোমর সমান জল, কোথাও বা বুক জল। হুগলির বলাইচক এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত আমতা 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত। ঘাটাল ব্লকের প্রতাপপুর গয়লাপাড়া শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি। 2টি পাকা বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি বসে ও হেলে গিয়েছে। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় দুর্গতরা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি। বন্যা কবলিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রায় 5 কিলোমিটার দূর থেকে স্পিড বোটের মাধ্যমে নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরিষেবা দিচ্ছে সিভিল ডিফেন্স ও ঘাটাল থানার পুলিশ। প্লাবিত ঘাটালের এলাকাগুলিতে শুকনো খাবার, ত্রিপল, ত্রাণ, কিট সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণে জেলা প্রশাসন। দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর ভাঙন, 10 পরিবারকে নদীর পাড় থেকে সরালো প্রশাসন। বাঁকুড়া রোন্দার বীরসিংহপুর গ্রামের দ্বারকেশ্বর গ্রামে ভাঙন আতঙ্ক, বিশেষ নজরদারি প্রশাসনের। বেশ কয়েকদিনের টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে দ্বারকেশ্বর। নদীগর্ভে চাষের জমি, দুর্গত পরিবারের পাশে প্রশাসন। চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষদের। জলের তোড়ে পার ভাঙছে দামোদরের নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় সোনামুখীতে। জলের তলায় ফসল, চাষের জমি, সমিতিমানা গ্রামে ঠোকার প্রধান রাস্তা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। বন্যা দেখতে গিয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। জলের তোড়ে তলিয়ে গেল ছাত্র। পটাশপুরের অমরপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। স্থানীয় সূত্রে খবর, স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরে গ্রামের অদূরে বন্যা দেখতে বেরিয়েছিল। সেই সময় জলের তোড়ে ভেসে যায় ওই কিশোর। অবশেষে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় দেহ। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ডুলুং নদীর তীরে অবস্থিত কুবদা নেগরিয়া বনপুরা এলাকায় জলের তলায় বিঘের পর বিঘে চাষের ফসল, মাথায় হাত চাষিদের। ভাগীরথীর জল বাড়ার কারণে জল ঢুকল শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ফেরি পারাপার। জল ছাড়ার কারণে ভাগীরথীর জল উপচে পড়ে একাধিক চাষের জমি এবং নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে প্রবেশ করে। ফেরি চলাচল বন্ধ রাখা হয় শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটে। জল ছাড়ার পরিমাণ কমিয়ে 1,05,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। বুধবার সকাল থেকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে 1,70,000 কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। কলকাতা টিভি। কেন বাংলা ভুগবে, কেন্দ্রের কৈফিয়ত দাবি মুখ্যমন্ত্রীর। এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ডিভিসি, এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবো কিনা সংশয় আছে। 5.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানো হচ্ছে, এমন মন্তব্য করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি ডিভিসির উদ্দেশ্যে শুনব। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেনে গাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিভিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডুবে, বিহার ডুবে, আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডুবে। বাংলায় ঝল ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো। প্রাণ নিয়ে করা নির্দেশ মুখ্যমন্ত্রী। যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা তৈরির নির্দেশ তার।
ত্রাণে যেন কোনো অভাব না হয়, জেলা শাসক এবং পুলিশ সুপারকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই জায়গাগুলো ডুবে যাবে, আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে, তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, পাবেন শস্য বিমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না, অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ দেওয়ার অভাব না হয়, প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। পাঁশকুড়ার পাশাপাশি আজ উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি, হাওড়া এবং দুই মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি হুগলিতে তিনি গিয়েছিলেন, সেখানে যেমন একাধিক এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী, আজ তেমনি পাঁশকুড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই আজ উদয়নারায়ণপুরে যান তিনি। এবং একই সঙ্গে আপনারা যেমনটা শুনলেন যে ডিভিসির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বন্যা পরিস্থিতি, রাজ্যের যে বন্যা পরিস্থিতি তাকে ম্যান মেড ফ্লাড বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে এই বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রকে সরাসরি দোষেছেন মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টির সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। চন্দ্রকোনায় জল কমলেও জল যন্ত্রণায় জেরবার ঘাটাল ও দাসপুরের মানুষজন। রাজ্য সড়কে বন্ধ যানবাহন চলাচল, রাজ্য সড়কের ওপর চলছে নৌকো। রাজ্য সড়কে বন্ধ যান চলাচল দেখতে পাচ্ছেন সেই ছবি, ডিভিসি জল ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই। এবং গত সপ্তাহে যে নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছিল, অবশেষে সেই বৃষ্টি ধরার পরেও কিন্তু এখনো পর্যন্ত যে বিভিন্ন জলাধার থেকে যে জল ছাড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই রাজ্যের একাধিক জেলায় সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। চন্দ্রকোনায় জল কমলেও জল যন্ত্রণায় জেরবার ঘাটাল ও দাসপুরের মানুষজন। ইতিমধ্যেই তাদের বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তৎপর রয়েছে প্রশাসন, দেখা যাচ্ছে রাজ্য সড়কেও বন্ধ রয়েছে যানবাহন চলাচল। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর। ধর্ষণ, যৌন হেনস্থা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি বিধায়ক মণিরত্না, আরও ছজনের বিরুদ্ধে মামলা দায়ের, এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত। বুধবার রাতে একটি প্রাইভেট রিসর্টে বিজেপি বিধায়ক সহ সাতজন মিলে ওই মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ, এবং সেই ঘটনার তদন্তে নেমেই এবার গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটকের বিজেপি বিধায়ক সহ ছজনকে। এ বিষয়ে বিজেপি বিরোধী যে নেতৃত্ব, তাদের কি বক্তব্য, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। বিজেপি শাসিত রাজ্যে সবসময় দেখা যায় বিজেপির মদতে বা বিজেপির দলের নেতৃত্বের দ্বারা এই ধরনের অপরাধ সংঘটিত হয়। ঘটনা তারপরে কর্ণাটকে এখন পালা বদলে গিয়েছে, তাই ধরা পড়েছে, নাকি ধরাও পড়ছে না। এই নরেন্দ্র মোদীর উত্তর প্রদেশ বেনারস নিজের কেন্দ্র বিএইচইউর ভেতরে, ইউনিভার্সিটির ভেতরে পিএইচডি স্কলার ছাত্রীকে যারা ধর্ষণ করেছে তাদেরকে মালা করিয়েছে। এখন দেখার যে এই নতুন নবগুণায়ন গুণান্বিত বিধায়ক তাকে আবার কবে বিজেপি মালা পরিয়ে বরণ করে। সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ দেখবেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর প্রধানমন্ত্রী পাশে বসে থাকেন যাদের নিয়ে তারা হচ্ছে ব্রিজভূষণ সিং। প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো মন্তব্য করেন না, সেটা মণিপুরের ঘটনা থেকে প্রমাণ হচ্ছে। মণিপুর, হাতরাস, উন্নাও, কাটোয়াজ, একের পরে আমরা বলছি শাসক যেই হোক, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, কর্ণাটক হতে পারে, কোচিকোট হতে পারে, কেরালা হতে পারে, বা দিল্লি হতে পারে, বা মণিপুর হতে পারে, জিরো টলারেন্স দেখাতে হবে। কোন সরকার, সে যে সরকারই হোক, সে সরকার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, ভারতবর্ষে মহিলাদের ওপরে যারা আক্রমণ হানাচ্ছেন
যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে দোষীদের আইডেন্টিফাই করতে হবে, দল মত পতাকা নির্বিশেষে তাদেরকে শাস্তি দিতে হবে। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এবং গোটা ভারতবর্ষের সর্বত্র এটা বিরাজমান। আর বিজেপির নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি মনুবাদ থেকে সংগ্রহ করা, সুতরাং বিজেপির বিধায়করা নারীদের সম্মান করবেন না, বা আরএসএস এর ঘরে লালিত পালিত কেউ নারীদেরকে কোনো মর্যাদা দেবেন না, এটাই কোনো অস্বাভাবিকত্ব নেই। আসছে পরবর্তী খবরে। তুলো ও ছাট কাপড়ের গোডাউন ভেঙে বিপত্তি, হাওড়ার ঘুষুরিতে জেএন মুখার্জি রোডের ঘটনা। সেলিং চাপা পড়ে মৃত চার শ্রমিক, ঘটনাস্থলে মালিপাঁচগড়া থানার পুলিশ। গড় রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। তুলো ও ছাট কাপড়ের গোডাউনে ছাদ ভেঙে বিপত্তি, হাওড়ার ঘুষুরির জেএন মুখার্জি রোডের ঘটনা। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু চারজন শ্রমিকের। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে গোডাউনে জোরে কোনো কিছু পড়ার শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন গোডাউনের ছাদের এক অংশ ভেঙে পড়েছে। সেই সময় গোডাউনে বিশ্রাম নিচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকা কাঠের ছাদ ভেঙে পড়ে, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালান পাঁচজন শ্রমিক, কিন্তু আটকে পড়েন আরও চারজন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় মালি পাঁচঘড়া থানার পুলিশ ও দমকল। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। নজন ওখানে ঘুমাচ্ছিলেন, যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে পাঁচজন ওখান থেকে বেরিয়ে যান, আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি চারজন ওর ভিতরে হয়তো উনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। ধ্বংসস্তূপ থেকে আশঙ্কাজনক অবস্থায় একে একে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। প্রথমে উদ্ধার করা হয় রাজু মণ্ডল ও পিন্টু কুমারকে। তাদেরকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর উদ্ধার করা হয় ভোলা যাদব ও মুকেশ রামকে। পরে তাঁদেরও মৃত্যু হয়। পাইলট পাথল গিরা ওকর বাজে কাজমি বলা ভাগো 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 হম লোক ভাগনে লাগা স্যার অচানক গির গিয়া বাস 2-3 সেকেন্ড ভিলে স্যার। সূত্রের খবর, গোডাউনের সিলিং এর উপরে প্রচুর মালপত্র রাখা ছিল, সেই মালের ভারেই হয়তো ছাদটি ভেঙে পড়ে। শ্রমিকদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা। এটা হয়তো পুরনো দিনের বাড়ি আছে, এর উপরে অনেক মাল রাখার দরুন হয়তো এটা ভেঙে পড়েছে। এই গোডাউন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরাও এই গোডাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অবৈজ্ঞানিকভাবে কিভাবে গোডাউনগুলো এখানে তৈরি হয়েছে আর যাতে কোনো ঘটনা না ঘটে তার দিকে প্রশাসন নজর দিচ্ছে। কিন্তু আগে যদি নজর দিত এই চারজনের মৃত্যু ঘটতো না, সেটাই জানাচ্ছে শ্রমিকরা এবং এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। আর যে করার মতোই কলকাতা পুরসভায় অনেক সন্দীপ ঘোষ রয়েছে, যারা ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করছে বলে অভিযোগ কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার অভিনব কায়দায় টিয়া পাখিকে খাঁচায় বন্দি করে চিফ ম্যানেজার পার্সোনাল বিভাগ সৈকত দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পদত্যাগের দাবি জানালেন বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন। কলকাতা পুরসভার বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের সাধারণ সম্পাদক মানুষ সিনহার অভিযোগ, কলকাতা পুরসভাও দুর্নীতির আখড়া হয়ে উঠেছে, যারা ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ। এদিন প্রমোশনের দাবিতে এবং গার্ডেন ব্রিজ কাণ্ডে 3 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করার প্রতিবাদে সরব হন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর যে করের মতো কলকাতা পুরসভাও দুর্নীতির আখড়া এবং সেই অভিযোগই করা হচ্ছে ইঞ্জিনিয়ার্সদের পক্ষ থেকে। আমাদের প্রশ্ন, কর্পোরেশনের সন্দীপ দাস, সন্দীপ ঘোষরা, এরা কর্পোরেশন চালাচ্ছে না, কর্পোরেশনের মেয়র চালাচ্ছেন। খুব দুর্ভাগ্যজনক ভাবে এখানে প্রমোশন বিক্রি করে দেওয়ার চক্রান্ত হয়েছে। এই চক্রান্তের কাগজ আমাদের হাতে পৌঁছেছে। বিভাগীয় ইঞ্জিনিয়ারদের অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। আমরা আপনাদের কাছে কাগজ পৌঁছে দিয়েছি, দেখবেন। কেএমসি ডি ম্যানেজ উইথ মোর ইয়ং অ্যাঙ্গেল অ্যান্ড এনার্জেটিক পার্সন ইন এই পোস্ট উইথ বেটার ফিজিক্যাল কন্ডিশন কম্পেয়ার টু দ্য প্রমোটিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই একজন ইঞ্জিনিয়ারও আছে যার ফিজিক কন্ডিশন নিয়ে প্রশ্ন তুলেছেন চিফ ম্যানেজার পার্সোনাল। আমরা অসম্মানিত বোধ করছি। কিসের ভিত্তিতে এই তথ্য উনি পেলেন?
অবিলম্বে ওনার পদত্যাগ দাবি করছি। উনি বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। জেলার সারাদিন আজ এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।